কোন সময় উঠলো কোন সময় ঘুমাইলো কেডাই শিখাই কেডাই কয় বিয়ে জানো কারো হয় না আমরা যখন বউজি আসছিলাম না শ্বশুর তো আছে একজন অকম্মার বংশ দুনিয়ার দুর্বুষে জীবনে আক্কেল কেন হইল না ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে তেলে চলে খাই ঠেলা টের পাইতো যদি সময় মতো সংসারে হাল ডানা ধরতাম ঠিক করে ভাত পাইতো না এত যে পেশাল পারি আমার কথা কানাই শুনে যেমন আমার পোলা তেমনি একখান গলমিছা করো আস্তে ওরা শুনবো তো শুনুক না শুনলে শিখবো কেমনে আমরা বউজি আসছিলাম না সেই ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে সাতরাজদের কাম সারার পর বেলা উঠছে তোমার সেবা করছি সেই লগে শ্বশুর শাশুড়ির সেবা করছি কি করছি না আর অহন করবা না করবাই তো আমগো বউ করব বিয়ে হয়েছে এখনো মাস যায় নাই নয়া বউ এই বাড়ির হাট ঘাটি তো চিনে ওঠে নাই খালি কটকট তোমার এই কটকট আমি আজীবন সহ্য করছি আর কেউ রে জ্বালাইও না মোলাটাও মাশাল্লাহ বাপের ফল আইসে ঘরে আইসে শিক্ষিত মোলা তুই কোন আক্কেলে দুপুর পর্যন্ত ঘুমাস আর বউটারি বা কেমন আক্কেল নবাবের সি তুমি তো আর বিয়ে পাস না তাহলে এত বেলা পর্যন্ত শুয়ে থাকো কোন ইনসাফে লজ্জা সরম কি দেশ থেকে একেবারে উঠে গেছে সারাটা জীবন আমার জ্বালাইছে ভগবান জ্বালাইও না ওই যে বোমা বোধ হয়ে উঠছে যদি আর একটা কথা শুনি তাহলে কন্নি মেরে কন্নি বেরি পাঠাই দেবো কি গো ঘুম ভাঙলো মনটা ভালো দিন আমি যাও 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 জহিরের কি লাগে দেখো টাইম ঘুমাইতে শুন না আমি ঘুরা দিলে আরে যাও তো কত যে পারো সে আমি জানি যাও এই টুকরিটা আনো সারা জীবনই পড়ে রয়েছে কাম কইরাই খাইতে হইবে মনে রেখো নগদে আসলে রিচার্জে ১০০০ টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে না চৌধুরি সাহেব। ও